আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তরুণদের সোশ্যাল মিডিয়ার মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান তরুণ আওয়ামী লীগ নেতা রাসেল। সুমন পল্লব নির্বাহী সম্পাদক। আজ শনিবার সকাল 10টায় সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা শাখার আয়োজনে ও হাটহাজারি ব্লাড ব্যাংকের সার্বিক সহযোগিতায় হাটহাজারি পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মোটিভেশনাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনার উপ কমিটি অন্যতম সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক জননেতা জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যে কেউ সোশ্যাল মিডিয়ার কেবল অলস সময় না কাটিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজেও নিজেকে সংযুক্ত করতে পারে, তার বক্তব্যে বিভিন্ন উপকারিতা দেখুন ডিএসটিভি খবরে। দর্শক আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন, ধন্যবাদ। প্রতিটি কলেজে এমনকি প্রতিটি গ্রাম প্রতিটি মহল্লায় কাজ করে চলেছে, কিছুদিন আগেও বিভিন্ন গ্রামও কাজ করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন এবং এই আয়োজনে চলাকালীন সময়ে আজকের এই বিশেষ সভা এবং তার জনসভায় সভাপতিত্ব করছেন সম্মানিত সভাপতি। ব্লাড ডোনেট করার জন্য ব্লাড দেওয়ার এখনো বয়স হয়নি। ব্লাড দেওয়ার জন্য একটি ওজনের প্রয়োজন আছে, একটি নির্দিষ্ট সীমা ওজনের প্রয়োজন আছে, আপনার স্বাস্থ্যগত পরীক্ষার প্রয়োজন আছে, তারপর আপনি ব্লাড দিতে পারবেন। কিন্তু সচেতনতা এখন থেকে সৃষ্টি করা প্রয়োজন, যাতে আপনি পাশের লোকটিকেও আপনি সচেতন করতে পারেন। আপনার ব্লাড গ্রুপ যদি আপনি জানেন, আপনি কখনো যদি দুর্ঘটনায় কখনো যদি আপনার দুর্ঘটনায় করেন।